পাবনা সদর উপজেলার মালুনচি ইউনিয়নে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়নের হামচিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে মালুনচি ইউনিয়ন পরিষদ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিজ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমেদ বাবু, পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, ইউনিয়নের 4,500 সুবিধাভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।